পুকুরে ট্র্যাক্টর উল্টে তার নিচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েত অযোধ্যা গ্রামে জানা গেছে এদিন রাত দুটো থেকে আড়াইটা নাগাদ একটি ট্রাক্টর উল্টে যায় অযোধ্যা গ্রামের একটি পুকুরে আর সেই ট্রাক্টরের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এলাকারই শিরমল লোহান নামে এক ব্যক্তি ট্রাক্টর উল্টে যাওয়ায় প্রচণ্ড শব্দে গ্রামের লোক জেগে গেলে তারা বেরিয়ে আসে এবং খবর দেয় বালুরঘাট থানার পুলিশকে এরপর পুলিশে এসে ট্রাক্টর সহ মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহটি বালুরঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় কি কারণে এই ট্রাক্টরটি উল্টালো তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে